শুভেন্দু অধিকারী বেশি বাড়াবাড়ি করলে ব্যারাকপুরে আসা বন্ধ করে দেব, ব্যারাকপুরে সাংবাদিক সম্মেলন করে বললেন তৃণমূল নেতা নির্মল কর। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 10ই মার্চ রাজ্য বিধানসভায় বিজেপি ত্যাগী দুই বিধায়ককে কোন দলে রয়েছেন তার এই প্রশ্নের পর রাজ্যের সেচমন্ত্রী তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ ভৌমিক প্রশ্ন করেছিলেন শুভেন্দু অধিকারীর বাবা সাংসদ শিশির অধিকারী কোন দলে রয়েছেন। এরপরই রাজ্যের বিরোধী দলনেতা এক মাসের মধ্যে সেচমন্ত্রী পার্থ ভৌমিককে জেলে ঢুকিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। সেই বিষয় নিয়ে রবিবার সাংবাদিক বৈঠক করলেন ব্যারাকপুরে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান তথা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা নির্মল কর। শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, একটা সময় নন্দীগ্রাম আন্দোলনে ব্যারাকপুর থেকে গিয়ে তারা যদি শুভেন্দু অধিকারীকে সহযোগিতা করতে পারেন, তাহলে ব্যারাকপুরের মাটি থেকে গিয়ে তারা শুভেন্দু অধিকারীর বাড়ি থেকে বেরোনো বন্ধ করতে পারেন। এছাড়াও তিনি বলেন, যদি পার্থ ভৌমিকের গায়ে হাত পড়ে তাহলে শুভেন্দু অধিকারীকে ব্যারাকপুরে ঢুকতে দেওয়া হবে না, এই বলেও তিনি হুঁশিয়ারি দেন। এছাড়াও তিনি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা জানেন যে 10 তারিখ বিধানসভায় শুভেন্দু অধিকারী একটা প্রশ্ন করেছিল যে বিশ্বজিৎ দাস কোন দলে, তার উত্তরে পার্থ ভৌমিক বিধানসভায় বলেছিল যে শিশির অধিকারী কোন দলে আছে। এই পরিপ্রেক্ষিতে শুভেন্দু পার্থ ভৌমিককে বলছে যে ওকে অ্যারেস্ট করবে, এক মাসের মধ্যে অ্যারেস্ট করবে। শুভেন্দু এত বোকা আমরা জানতাম নিজে, ও যে এই ক্যাটাগরির লোক এটা আমরা জানতাম। ও পার্থ ভৌমিককে অ্যারেস্ট করে দেবে? পার্থ ভৌমিক বাংলার সাংস্কৃতিক জগতের এক এক ব্যক্তি, সে নাট্য নিয়ে বাংলা সারা বাংলা ঘুরে বেড়ায়। এখন শুভেন্দু জ্বালা লাগছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পার্থ ভৌমিক সেচ জলসেচ দপ্তরের যে কাজ শুরু হয়েছে, যে উন্নয়ন শুরু হয়েছে, কৃষি দপ্তরের যে সুযোগ পার্থ তৈরি করছে আস্তে আস্তে, সেটা শুভেন্দুদের সহ্য হচ্ছে। শুভেন্দু জানে না যে পার্থ ভৌমিকের হাত পড়লে, গায়ে হাত পড়লে সারা ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি, উত্তর চব্বিশ পরগনা জেলার যুব সভাপতি, রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী, তার গায়ে হাত পড়লে বাংলার তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকবে না, শুভেন্দুর বাড়ি থেকে বেরোনোটা বন্ধ করে দেবে, ওর মেদিনীপুরেতেই ওকে আটকাবে। আমরা মনে করলে আমরা যদি এখান থেকে নন্দীগ্রামে ওকে সাহায্য করতে তখন যদি যেতে পারি, এখন শুভেন্দুকে আটকাতে আবার আমরা নন্দীগ্রামে পৌঁছে যাব। নির্বাচনের দিন তো আর শুভেন্দু আসবে না, শুভেন্দু বাড়াবাড়ি করলে শুভেন্দুর ব্যারাকপুরে আসাটাও বন্ধ করবো। তোর বাবাও তো দলে আছে না, তোর বাবা কোন দলে যদি ধরে নেওয়া যায়, কিছু কোন কিছু কিছু প্রেস এটা বলে যে যদি ধরে নেওয়া যায় যে বলে থাকে যে তোমার বাবাও তো শিশির অধিকারী, সে কোন দলে আছে এটা বলতে পারে। তার উত্তর ছিল তার বিধানসভায় অন্য প্রস্তাব দিতে পারত, বিজেপিকে সিবিআইকে বিজেপি যে কীভাবে পরিচালনা করছে, সিবিআই আর ইডি তো এখন বিজেপির একটা শাখা সংগঠনে পরিণত হয়ে যায়, একদম পরিষ্কার শুভেন্দুর বক্তব্যে এটা পরিষ্কার হয়ে গেছে। শুভেন্দু জেনে রাখুক, ওর বিরুদ্ধে কোনো চক্রান্ত হলে আমাদের পার্টি, তার বিরুদ্ধে কোনো চক্রান্ত হলে আমরা রাস্তায় আছি, আমরা রাস্তায় আছি, বাংলার মানুষ এর উত্তর দিয়ে দেবে। পঞ্চায়েত সামনে নির্বাচন, মেদিনীপুরেই এর উত্তর পেয়ে যাবে। আপনি একটু আগে বলছিলেন নির্বাচনের দিন শুভেন্দু অধিকারী আসবে না, তাহলে নির্বাচনের দিন কি করতে চাইছেন, কি হবে? নির্বাচনের দিন বুঝবে, এক মাসের মধ্যে হাত দিয়ে দেখুক না, হাত দিয়ে দেখুক নির্বাচন অব্দি বিজেপির কর্মীরা রাস্তায় বেরোয় কোথায় দেখি, কোথায় আছে বিজেপি এখানে? সামনে পঞ্চায়েত নির্বাচন, এই এলাকাগুলো ব্যারাকপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের মধ্যেই পড়ে। হ্যাঁ, এই পঞ্চায়েত নির্বাচনেও শুভেন্দু দায়িত্বে আছে পঞ্চায়েতে। আরে শুভেন্দু দায়িত্ব আছে তো কি হয়েছে, শুভেন্দু দায়িত্ব নিয়ে আসুক না এখানে, দেখি কি করে, আমরা বুঝে নেব। শুভেন্দু ভাবছে ও হিরো হতে চাইছে, তো ওকে জিরো বানিয়ে ছেড়ে দেবো, একদম পরিষ্কার, কোনো ফেদ কোনো এখানে শুভেন্দুর কোনো জায়গা নেই, ও পূর্ব মেদিনীপুরের ছেলে, পূর্ব মেদিনীপুরেই ওকে রাখা হবে।
সাবডিভিশনে এলে তখন দেখা যাবে তৃণমূল কংগ্রেসের এলাকার মানুষ কি বলে, মানুষ উত্তর দিয়ে দেবে। এই এলাকার জনগণ শুভেন্দু এসে এই যে বক্তব্য রেখেছে তার উত্তর এই এলাকার ব্যারাকপুর দমদমের ব্যারাকপুরের এলাকার মানুষ দিয়ে দেবে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।